স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। প্রতিদিন ফুলকো লুচি, ফুলকো লুচি খেয়ে লুচির মতো ফুলতে দে, পরে ব্যবস্থা করব। আরিয়ানি নন্টে ফন্টে যে সকাল সকাল কি ব্যাপার? এক পাউন্ডের পাউরুটি একটা, চারটে ডিম আর ছোট একটা বাটার দিন তো। ব্যাঙা খবরটা ঠিক দিল কিনা সন্দেহ হচ্ছে। আরে ওই তো মানিকজোর আসছে, হাতের প্যাকেটটাতে মনে হচ্ছে খাদ্যবস্তু কিছু আছে, ওদের আরো একটু ওয়াচ করা দরকার। তাড়াতাড়ি পাঠালাম, কেলটুটা দেখতে পেলে আমাদের বল্টু ঢিলে করে দেবে। কোথায় কেলটু? ও এখনো নিঘাত বিছানায় নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আগের জন্মে ওটা নিঘাত কুম্ভকর্ণ ছিল। হ্যাঁ, চামচিকেদের কুম্ভকর্ণ। কি দিনক্ষণ পড়লো, কি নিদারুণ ব্যাপার! সকাল সকাল স্বকর্ণে সনিন্দা শুনলাম, ছি 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 ছি, তারপরেও চুপ করে থাকতে হচ্ছে। বৎস কেলটু শান্ত হও, শান্ত হও। প্রবাদ আছে, যুদ্ধে শুধুমাত্র বল প্রয়োগে নয়, কৌশলের দ্বারাও জেতা যায়। এখন শুধু সময়ের অপেক্ষা। এই 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 কেলটু, আরে ওখানে দাঁড়িয়ে কি করছিস রে হতভাগা? ঠাকুর, ঠাকুরের নাম করছি স্যার, ঠাকুরের সূর্য প্রণাম। আরে বেটা হতভাগা, সূর্যের দিকে পেছন করে সূর্য প্রণাম? যাই হোক, এই শিগগিরই যা এই ঠাকুরকে গিয়ে তাড়াতাড়ি আমার ব্রেকফাস্ট সকালের খাবার পাঠাতে বল। আর বলিস বেশি খাবো না, একটা দুটো তিরিশটা লুচি দিস, বুঝতে পারলি? একটু কমই খাবো আজকে। এক্ষুনি যাচ্ছি স্যার, আজ কমই খাবো, তিরিশটা লুচি দিয়ে ব্রেকফাস্ট, তাও কিনা কম খাবো। তিরিশটা লুচিতে বলে কিনা আমার তিন বেলার খাবার হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলেই ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, আর ঘরে বসেই বেশ পিকনিক পিকনিক ফিলিং আসবে। ডিমের খোসা ছাড়ানোর আওয়াজ, এই বাড়িতে ঢোকা উচিত। এই যে মানিকজোর, বলি এইসব হচ্ছেটা কি? হ্যাঁ হচ্ছেটা কি? মুড়েছে, হয়ে গেল ব্রেকফাস্ট। ঠিক বলেছিস ফন্টা, ঠিক বলেছিস, তোদের ব্রেকফাস্ট হয়ে গেছে।
বোর্ডিং এর নিয়ম ভেঙে বাইরের খাবার আনার জন্য তোদের পানিশমেন্ট হলো ফাস্টিং, মানে অনাহারে থাকবি। আর এগুলো তুমি খাবে? এই তো বুদ্ধি খুলেছে দেখছি। বাইরের খাবার খাওয়াতে তোমার বুঝি নিয়ম ভঙ্গ হবে না? সরে যা সরে যা, অধিক কথায় কর্ম নষ্ট হয়। সর। হ্যাঁ, যা বলছিলাম, এটা আইনের ফাঁক। বাইরে থেকে, মানে বাইরে থেকে খাবার আনা বারণ, কিন্তু বাইরের খাবার খাওয়া বারণ নয়। তাই বলে তুমি দুটো প্লেটই মেরে দেবে? ইয়েস, অফ কোর্স ইয়েস। একটা প্লেট তো আমার এমনিতেই প্রাপ্য, আর আরেকটা প্লেট ফাইন। এটা কিন্তু ঠিক হচ্ছে না কেলটুদা। দুঃখ করিস না ফোনটে, দুঃখ করিস না। আসল ব্যাপারটা হলো, পছন্দসই খাবার পেলে আমার মুখ আর হাত আমার ঠিক কন্ট্রোলে থাকে না রে। দেখে চলি রে মানিকজোর, সকালটা বেশ ভালোই কাটলো। পরের বার থেকে তোমার হাত আর মুখের কন্ট্রোল রাখো, নইলে শোন, পেট ভর্তি আছে বলে ছেড়ে দিলাম, স্ট্রেটনিং এর জবাবটা পরেই দেব। Nonte Fonte, Nonte Fonte, Nonte Fonte. আবার তোদের হাতে নাতে ধরেছি। ফোনটে, শুনলে অ্যাক্টিং করবি? কি বললি নন্টে? আমার নামে কি বললি? কি ভেবেছো নাকি তুমি? আজ খাবারে হাত লাগালে হাত কিন্তু তোমার খুলে নেব। Nonte Fonte, Nonte Fonte, Nonte Fonte. Nonte, চল তো। কোথায় যাবি? জিনিসপত্র অ্যারেঞ্জ করতে। কেলটোর উচিত শিক্ষা কালই দেব। কাল সকালে আবার হানা দিতে হবে। বিনা পয়সায় ব্রেকফাস্টটা বেশ ভালোই হচ্ছে। আমি কত টাকা পাবো? সে সব কিছু শুনবো না কাকু, আমাদের ওগুলোই চাই। ঠিক আছে, দেখি চেষ্টা করে। আপনি ওগুলো অ্যারেঞ্জ করুন, আর আমরাও কিছু কাজ করে আসি। আকাশ ভরা সূর্যি তারা, বিশ্ব ভরা খাবার, তাহার মাঝখানে আমার নেই কিছু পাওয়ার। কি ব্যাপার ঠাকুর, এই তোমার মুখ কাঁচু মাচু কেন? বলছিলাম কি স্যার, আমি বলছিলাম কে? হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি, কি বলতে চাইছো? এ বাচ্চা লোকেরা, মানে কথা বলছিল কি? ওদের ভুক পায়, বড্ড ভুক পায়। আরে ধুর চোপ বেটা, সাসপেন্স করে মাথাটা ধরিয়ে দিল একবারে। যা বলার পরিষ্কার করে বল। কি যে বলি, সকালবেলার ব্রেকফাস্টে শুধু ওই দুধ খাইয়ে সবার পেট ভরে না, ওরা রুটি ভি চাইছে। রুটি মানে রুটির সঙ্গে ও বাবা আলুর তরকারি এক্সট্রা খরচা, তার উপর চন্দ্রমুখী আলুর দাম ডবল, সবাই তো জানে। সাথে ও বাবা এক দুই তিন লঙ্কা নুন হলুদ পাচ্ছি না। এই শোনো শোনো শোনো, তুমি সবাইকে বলে দাও, এক কাজ করো, এই সবাই বেশি খেলে পেটে ব্যামোয়ে যায়। যাও 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 বাবা, যাও বলে দাও, বলে দাও। আমি যাবে? হ্যাঁ যাবে। আর শুনে রাখো, এরপর যখন আমাকে এসব কথা শোনাতে আসবে, একবারে বোর্ডিং থেকে বাড়ি যাবে, বুঝলে?
খাবার কথা আমাকে শোনাতে হয়েছে। আমি কোথায় লুচি কমিয়ে 30টা করেছি, বিশ্বভরা খাবার। শুনলি তো ফোনটে? শুনলাম বেটা কঞ্জুস, আমাদেরকে না খাইয়ে রাখা চক্রান্ত করছে। কালকে আগে কেলটুর পালা আর পরে স্যারের পালা। পুরোটা সব শুনলি, এবার বলতো কি করা যায়? ডায়েট দিতে হবে। ইয়েস, ডায়েট। কালই কেলটুদাকে ডায়েট করব, এর জন্য তোদের সাপোর্ট দরকার। বল কি করতে হবে বল। বেশি কিছু নয়, কাল সকালে তোরা বোর্ডিং এর সব কটা টয়লেটকে বন্ধ করে রাখবি। বল, ডান ডান। ফোনটে, পচা ডিমের অমলেট রেডি? রেডি, তার সাথে 5 দিনের বাসি পাউরুটি, আর তারও সাথে বাটার, আর বাটারের সাথে একটু জলাম। তোলার জন্য অন্যের খাবার তোলার মাশুল এবার দিতেই হবে। আজকে ডিম ভাজার গন্ধ, যাই তাড়াতাড়ি যাই, আজও ওদের খাবার সাবাড় করতে হবে। আহা, মানিক জোড়, আবার তোদের হাতে নাতে ধরেছি। ফোনটে, শুনলে অ্যাক্টিং করবি? কি বললি নন্টে, আমার নামে কি বললি? কি বলবে ও? হ্যাঁ, কি বলবে? কি ভেবেছো নাকি তুমি? আজ খাবারে হাত লাগালে হাত কিন্তু তোমার খুলে নেব। এত বড় কথা? দেখি দেখি তোদের হিম্মত। এই নিলাম খাবার। ও, অমলেটটা দারুণ করেছিস তো তোরা। আহ, ভাবছি পাচক ঠাকুরের জায়গায় তোদেরকেই রান্নার কাজে লাগাবো। তা কি হলো রে, সব সাহস গেল কোথায়? কি গন্ধ আকাশে বাতাসে, এই ডিম মুরগি অমলেটের গন্ধ কোথায় ছাড়ছে? মনে হচ্ছে বাইরে থেকে কেউ খাবার এনেছে। দেখি তো একবার ব্যাপারটা। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আর পারছি না রে, বলে কেলটু, দরজা খোল, দরজা খোল। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। কি গন্ধ আকাশে বাতাসে, এই ডিম মুরগি অমলেটের গন্ধ কোথায় ছাড়ছে? মনে হচ্ছে বাইরে থেকে কেউ খাবার এনেছে। দেখি তো একবার ব্যাপারটা। নন্টের প্লেট শেষ, এইবার ফোনটের প্লেট। কেলটু, এই কেলটু, আরে বাইরে থেকে কে খাবার এনেছে? মরেছে আবার স্যার। যাকে, এই অমলেট দিয়েই ম্যানেজ করতে হবে। আরে কেলটু রে, এই যে স্যার, এই যে আমি এইখানে। তোর, হ্যাঁ, তোর হাতে ওটা কি? অমলেট, অমলেট আর ব্রেড আপনার জন্য মন দিয়ে স্পেশাল করে তৈরি করেছি। অমলেট, লেট হোক তবু ভালো। তুই বড় ভালো ছেলে, কতদিন অমলেট খাইনি। দেখি দেখি দেখি, আরে বাবা দারুণ হয়েছে, কি সুন্দর, নাকেই বুঝতে পারছি। দে 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 দে। ও,
আপনার ভালো লাগলেই ভালো। তোর মুখটা এরকম বড় জাম্বু বানের মতো হয়ে গেছে কেন? ফোনটে এক ঢিলে দুই পাখি, ওষুধ ধরে গেছে স্যার। আমি না এই আসছি এক্ষুনি এক্ষুনি স্যার। কি রে, এই কোথায় যাচ্ছিস? আরে এটা কোথায়? এই কেলটু, এই কোথায় যাচ্ছিস? ওরে বাবারে, মরে গেল রে। ওরে বাবারে, টয়লেট টয়লেট কোথায় গেল টয়লেট? ওরে বাবারে, এই এই কে আছে? দরজা খোল, দরজা খোল। এটা বন্ধ কোথায়? ওরে ওরে বাবারে, এই এটাও বন্ধ। ওরে বাবারে, এই দরজা খোল। ওরে পেটে খুব প্রচুর মারছে। পেটে মোচড় মারে কেন? ওরে বাবা, ওরে বাবা রে, আমার টয়লেটে আমি যাবো। দরজা খোল, দরজা খোল। আমি এখন কেনতে পারবো না। আমি আর পারছি না রে। ওরে কেলটু, দরজা খোল, দরজা খোল। ওরে ওরে, দরজা ভেঙে ফেলবো। আমি এখন আর বেরোতে পারবো না স্যার। এইসব ফোনটে ফোনটে চক্রান্ত স্যার, আমি পারবো না। আপনি যা খুশি করুন, আমি এখন বেরোচ্ছি না। কেলটু রে, ও কেলটু। খেলাটা কিরকম জমলো বলতো ফোনটে? জমে দই। ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।